গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজ সোমবার, সন্ধে 6টা বাজে এখন, আর আজকেও আমরা যাব আবার একটা বিয়ে বাড়ি। আমি বিয়ের পরে, আমার বিয়ের পরে কোনো বিয়ে বাড়ি পাচ্ছিলাম না। আমার বিয়ে প্রায় 9 বছর হতে চললো। এই 9 বছরে আমি যত না বিয়ে বাড়ি গেছি, এই 2 মাসে বোধ হয় আমি তার থেকে বেশি বিয়ে বাড়ি গেছি। তো আজকে আমার এক ভাইজির বিয়ে, তার বিয়েতে যাব। বিয়ে না, ওর আজকে রিসেপশন, সেখানে যাব। কালকে যেতে পারিনি ওর বিয়েতে, কারণ কালকে কুকুর বার্থডে সেলিব্রেশন ছিল। তো এখন তার জন্য আমি রেডি হব, সেই জন্য ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। আর এখানে আছে কুকুর, মুডটা এখনো ভালো হয়নি, এক্ষুনি ঘুম থেকে উঠেছে, তো টাটাও করবে না এখন কাউকে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। খাও
কালকে রিসেপশনে এত নেচেছি এত নেচেছি যে আমার রাত্রিবেলা প্রচন্ড পায়ের যন্ত্রণা হচ্ছে। মানে এত বোধহয় আমি কোনোদিনও নাচিনি, যা নেচেছি পায়ের যন্ত্রণা হচ্ছিল। আর শরীরটা আজকে আর ঠিক হচ্ছে না, মানে কয়েকদিন প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে। সেই পুহুর বার্থডে পার্টি থেকে শুরু হয়েছে সকালবেলা, তাও ওই ওর বিয়েতে আমি যাইনি আমরা, কারণ ভালো লাগছিল না। আর সকালবেলা পুহুর বার্থডে পার্টি সারার পর সন্ধ্যাবেলা বিয়েতে যেতে ইচ্ছে করছিল না, তাও কালকে ও রিসেপশনে গেছিলাম। ওখানে গিয়ে প্রচুর মজা হয়েছে, প্রচুর মজা হয়েছে আর প্রচুর নেচেছি। খাওয়া দাওয়া করতে পারিনি, কারণ কারোরই পেটের অবস্থা খুব একটা ভালো ছিল না। তো আজকেও লাঞ্চ খুব সিম্পল, আজকে সবাই ভাতে জল, গরম ভাতে জল দিয়ে লেবু আর নুন দিয়ে খাবে, কারণ সবাইকার পেটের অবস্থা করুন এত খাওয়া দাওয়ার পরে। আমরা সবাই হাঁপিয়ে গেছি, এখন আর কোনো অনুষ্ঠান নেই, মনে হচ্ছে সব শেষ হয়ে গেল। অনেকগুলো বিয়ে বাড়ি টিড়ি ছিল, সব শেষ হয়ে গেল, আর কিচ্ছু নেই। এবারে কি হবে, আর কয়েকদিন মেকআপ করে করে আমার এই জায়গাটায় একটা পিম্পলস বেরিয়ে গেছে। আমার স্কিনটা এত সেন্সিটিভ, কয়েকদিন একটু মেকআপ করেছি তাতে ওই পিম্পল বেরিয়ে গেছে। কালকে তো আর বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথাও হয়নি, কারণ অনেকটা রাত্রি করেই আমরা পৌঁছেছিলাম, আর খুব তাড়াতাড়ি মেকআপও করেছিলাম, সেজন্য কিছু বলতে পারিনি। আমি নিজে রেডি হয়েছি, কুকুরকে রেডি করানো, কুকুর ব্যাগ রেডি করা, প্রচণ্ড তাড়াতাড়ি করে সব কিছু করতে হয়। আর সকাল থেকে শরীরটা কিছুতেই ভাল লাগছে না, শুধু এখানে বসে পড়ছি ওখানে বসে পড়ছি, সবাই কার বাড়িতে একই অবস্থা। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আমার চ্যানেলটা, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে নোটিফিকেশান বেলটাকেও অন করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।